সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, 1971 সালের মুক্তিযুদ্ধে এই গ্রেনেডটি ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শাহজাদপুর থানার উপপরিদর্শক এরশাদ আলী ও স্থানীয়রা জানান, বাঘাবাড়ি বড়াল নদীর দক্ষিণ পাড়ের বাঁধের রাস্তার সম্প্রসারণ কাজ চলছিল বেশ কিছুদিন ধরে। সোমবার সন্ধ্যায় শ্রমিকরা মাটি খুঁড়তে গেলে শিশুরা গ্রেনেডটি পেয়ে খেলা করছিল। স্থানীয় একজন তা দেখে হাত থেকে ফেলে দিতে বলে। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে রাতে এই গ্রেনেডটি উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উদ্ধার গ্রেনেডটি পরিত্যক্ত ও পুরাতন, তা পরীক্ষার পর ধ্বংস করা হবে। বেশ কজন ছেলে তারা বাগাবাড়ি রোড থেকে এদিকে আসতেছিল, আর ছেলে মূলত এটা রাস্তার কাজ হচ্ছিল, পাশাপাশি রাস্তার দুই সাইডে কিছু পুরনো দোকান ভাঙার কাজ হচ্ছিল। তারা ওই কোথাও থেকে পুরনো পুরাতন গ্রেনেড 3600 প্রস্তুত নিয়ে তারা হাতে করে নিয়ে আসতেছিল। তারা আসলে নর্মালি নিয়ে আসতেছিল, তো উনি যখন ওনাদের হাতে দেখেছে, উনি সচেতন ব্যক্তি, উনি বলছে এটা একটা বোমা হতে পারে। সেই সময় ওই ছেলেগুলো এখানে খেলা, আসলে আমি ওই বস্তুটার কাছে গিয়েছিলাম, তো আমিও দেখলাম আসলে এটা অনেক পুরনো মনে হলো, অনেক আগের হবে। সাইমন মবিন পল্লব, মোহনা ডিজিটাল।